ব্যাপার বলতো? আজকে সব ভাই বোনেরা এই বাড়িতে চলে এলো যে, স্পেশাল অকেশন বোধহয়, জানি না। বড় মামা বললো যে অনেকদিন একসাথে থাকা হয়নি, চলে আয়। অমনি মা লাফাতে লাফাতে চলে। আমাদের মায়েরা আছে বেশ, না দাদা বলতো অজ্ঞান, দাদা ডেকেছে কোনো কারণ জানার দরকার নেই, চলে এলো ব্যাস। হ্যাঁ দেখ না, মাকে আমি বললাম মা তুমি একা চলে যাও, তা না মা বললো যে বাপি বাড়িতে নেই, তুমি একা থাকবে না, এমন অশান্তি শুরু করলো। আমাকে আসতে, আমার এখন সব কম্পিউটার ক্লাসগুলো মিস হবে, দুদিন তো অন্তত এখানে থাকতেই হবে। কি সব সম্পত্তির ভাগ বাটোয়ারা কি সব হবে বলছিল? কেন ভাগ বাটোয়ারা কি আছে, লাস্ট পর্যন্ত সম্পত্তিটা তো আমরাই পাবো, মামারা তো বিয়ে করছে না। আচ্ছা ওরকম ভাবছিস কেন? ছোট মামা কি এখন আর বিয়ে করতে পারে না নাকি? ছোট মামা বিয়ে? দেখ কি বলিস না, একটা যাত্রা মার্কা দেখতে হয়ে গেছে না, কে পছন্দ করবে বিয়ে করবে। বড় মামাকে তো হিরোর মতন দেখতে পাও, এখনো কিরকম হ্যান্ডসাম, কিন্তু বিয়ে করলো না কেন বলতো? হ্যাঁ হয়তো ছোটবেলায় কাউকে ভালোবাসতো, সে দাগা দিয়ে চলে গেছে, তার স্মৃতি নিয়ে সারা জীবনটা কাটিয়ে দিয়েছে। পারে দেখো তো, সেই জন্যই আবার ছোটবেলায় আর্মিতে চলে গিয়েছিল। ও গড, আমি তো ভাবতেই পারি না, কেউ আমাকে ভালোবাসলো না আর আমি তার স্মৃতি নিয়ে সারা জীবন কাটিয়ে দিলাম। অসম্ভব, আমি তো পারবই না। কি ব্যাপার বলতো? তুই কি আবার পাল্টেছিস? কি পাল্টাবো? সে কি রে, এই মাসখানেক আগে যখন তোর সঙ্গে দেখা হলো তখন তুই বলছিলিস না তোর নাকি এক স্টেডি বয়ফ্রেন্ড জুটেছে, কি যেন করে, কম্পিউটার ইঞ্জিনিয়ার না, সে নাকি দারুণ হ্যান্ডসাম। তা সে কি এখনো স্টেডি আছে নাকি? তোকে তো বলেছিলাম ফোনে, প্রথম বেশ ভালোই লাগলো, কিন্তু দেখলাম যে ন্যাকা না, টু মাচ ডিসকাস্টিং, সবসময় বলবে কি একটাই কথা, চলো। এই 22 দিনের সম্পর্কে না আমি একটু পাগল হয়ে গেছিলাম। তাহলে তুই এখন ফাঁকাই বল? না মানে প্রথম ভেবেছিলাম যে আর প্রেম ট্রেমের দিকে যাবো না, মন দিয়ে পড়াশোনা করবো, কিন্তু হলো না তো, ঠিক কেউ না কেউ এসে গেল বল। আমি ভাবি যে আমি ভালো মেয়ে যাবো তোর মতন, কিন্তু হয় আর না। প্রত্যেকদিন সকালবেলা উঠি আর ভাবি আমি ডিস্কো যাওয়া বন্ধ করে দেবো, এদিক ওদিক যাওয়া বন্ধ করে দেবো, মন দিয়ে পড়াশোনা করবো আর তোর মতন ভবিষ্যতে চিন্তা করবো, কিন্তু তারপর আর হয় না কিছুতেই, তাই তো? এখন যে ছেলেটা আমার লাইফে আসছে, আমি মিথ্যে কথা বলছি না, সিরিয়াসলি এখন যে ছেলেটা আমার লাইফে আসছে তার ভবিষ্যতে এত ভালো, আমি রিফিউজ করতে পারলাম না। তাই বুঝি? তা তোর এই ভালো ভবিষ্যতে ছেলেটির নাম কি? কি করে সে? আকাশ। পলিটিক্স করে। পলিটিক্স? রাজনীতি? হ্যাঁ, এর চেয়ে ভালো চাকরি আর কি আছে বল? যতটাই ইনকাম ততটাই সেভিংস, ইনকামের কোনো মাপকাঠি নেই, আর খরচপাতি তো জনগণের হাতে। খুব ভালো। এরপর তো দেখবো তুই একদিন ওই লাল লাইটওয়ালা গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছিস আর লোকজন তোকে ম্যাডাম ম্যাডাম করে তোর আগে পিছে ঘুরছে। কি এক্সাইটিং বল! আমার তো এখন চিন্তা করলেই গায়ে কাটা দিচ্ছে। ভালো। আচ্ছা তুই কি শুধু এই পলিটিশিয়ানের বউ হয়েই থেকে যাবি নাকি অন্য কিছু ভাবছিস? আগেও পার্লামেন্টে সেটেল হয়ে যাবে, তারপর আমি একটা অ্যাসেম্বলি টিকিট কেটে নেব, বাস। তারপরে শুধু পায়ের শব্দ কেন, এটা সেটা ছোড়া, চিৎকার, চেঁচামেচি, এগুলো তো অ্যাসেম্বলিতে হয়ই। আর আমি এখন থেকেই ছোড়াছুড়ি প্র্যাকটিস করছি, এটা ছোড়া সেটা ছোড়া। মেঘা, আমি অ্যাসেম্বলির কথা বলছি না, আমি এখানকার কথা বলছি। কি বা কারা যেন ফলো করছে বলছিস বলতো তুই তখন থেকে? দেখ এটা হচ্ছে সিকিউরিটি জোন, তারপর আমাদের বড় মামা হচ্ছে এক্স মিলিটারি ম্যান, তারপর আবার শখের গোয়েন্দা, এখানে কেউ ভয় ঢুকবে না। কি হলো? চল অন্য জায়গায় ঘুরে আসি। মেঘা, তারা না, এখানে একজন নয় কিন্তু অনেকজন যেন আমাদের ফলো করছে। তারা কিন্তু আমাদের দেখতে পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না কেন বলতো? আমাদের লুকিয়ে লুকিয়ে এভাবে ফলোই বা করছে কেন? জানি না, তুই চলো। আমার মনে হচ্ছে কেউ একটা আছে, মানে কেন একটা মানুষের গন্ধ পাচ্ছে, বিচ্ছিরি একটা গন্ধ, তাই না? কেন একটা করতে গেল। এই লোকটা এখানে এলো কি করে? লোকটাকে উল্টে দেখি একদম চিনতে পারি, একদম নয়, একদম টাচ করি না বডিটাকে। লোকটাকে পেছনে এখানে এসে মরতে গেল মেঘা, তো এখানে এসে মরেনি। লোকটাকে মাথা করে এখানে রাখা হয়েছে। একদম নয়, কে করছে তো সেটাই তো। এখানে আর একটা মিনিটও নয়, চ আমাদের বড়দের গিয়ে খবর দিতে হবে। দাদা বলো, আচ্ছা কি ব্যাপার বলো তো? তুমি আমাদের সবাইকে জরুরি তলব দিয়ে ডেকে পাঠালে, তো তোমারই পাত্তা নেই, কোথায় গিয়েছিলে? আরে তোদের জন্যই তো ব্যবস্থা করতে গিয়েছিলাম, ভালো যাতে একটু খাওয়া দাওয়া হয়। আসলে এখানে একটা ভালো হোম ডেলিভারি সার্ভিস আছে, তাদের বলে দিয়ে গেলাম। ভালো করছো। ও মা, আমি এদিকে বাজার টাজার করে রান্না করবো ঠিক করলাম, আর তুমি খাবার ব্যবস্থা করে এলে। আরে বাড়িতে তো রোজই রান্না করছিস, আজকে একটু বিশ্রাম নে। আচ্ছা এই মিলি কোথায়? মিলি ফোন করেছিল, ওর আসতে একটু দেরি হবে, মৌসুমি এসেছে আর মিলি বান্টিকে নিয়ে আসবে। ও মেয়ে দুটো গেল কোথায়? দেখো দুজনে কোথায় আড্ডা মারছে। না না, এভাবে ওদের একা ছেড়ে দিলি কেন? আচ্ছা দাদা তোমার কি ধারণা ওই মেয়ে দুটো এখন পুচকে আছে? আরে তারা এখন রীতিমতো যাকে বলে গ্রোন আপ অ্যাডাল্টস লেডিস। এই অদিন তুই জানা একটু দেখ তো কোথায় গেল মেয়ে দুটো। দাদা একটু আগে আমি ওদের পুকুর পাড়ে বসে থাকতে দেখেছি, আমি এক্ষুনি যাচ্ছি। ওই ওই তো ওরা আসছে। কি ব্যাপার তোদের, কি হয়েছে, কোথায় ছিলে এতক্ষণ? আমরা দুজনে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে ওদিকটা গেছি। মেঘা হঠাৎ কিসের উপর জানি একটা হোঁচটকে পড়ে গেল। আমি দেখতে গেলাম যে ও কিসের উপর হোঁচটকে পড়ে গেছে, দেখি একটা লাশের উপর হোঁচটকে পড়ে গেছে। লাশ? ডেড বডি। ডেড বডি কি করে বুঝলি? ওর পেট দিয়ে তখনই রক্ত বেরোচ্ছিল, আর ওই লোকটার মোবাইলও ছিল। আমরা যখন এদিকে আসছি তখন মোবাইলটা বাজছিল। চল তো দেখি। ওইখানে যে ওই যে গাছটা আছে, ওই রোডের সামনেটা কি ব্যাপার বলতো? যেখানে তোরা দুজন থাকবি সেখানেই একটা অঘটন ঘটাবি। বাগানে এত সুন্দর সুন্দর জিনিস আছে, তোরা ওই লাশটার উপর পড়বি। তোমার কি মনে হয় যে আমি ওই লাশের উপর গিয়ে আমি ইচ্ছে করে? দিদি তুই শুধু শুধু ওকে বকছিস কেন? না না, এটা ঠিক না। আমি যদি দেখতে যেতাম তাহলে আমিও তো লাশটা দেখতে পেতাম নাকি? না না, একটা কথা সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এই সমস্ত লাশটা আসলে মানে খুন খারাপি সেগুলো কেসটা বেশ জমে যায়, বেশ ইন্টারেস্টিং হয়। আর তাছাড়া আমাদের তো কোনো চিন্তাই নেই, আমার দাদা একজন বিখ্যাত ডিটেকটিভ, আমরা তার নিরাপদ আশ্রয় আছি। চলো যাওয়া যাক। ও বাই দ্য ওয়ে, টাইমস অফ ইন্ডিয়াতে তোমার ওই লাস্ট কেসটা পড়লাম, ওই যেখানে ওই মিউজিয়াম থেকে জিনিস চুরি যাচ্ছে আর খুন হয়েছিল, অ্যাবসলিউটলি ফ্যাসিনেটিং। চলো 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 চলো। আরে শোন, বলছি আজকে তো 1 এপ্রিল নয়, তা তোরা দুটোতে মিলে দাদাকে এপ্রিল ফুল করছিস কেন? ছিল, আমি তো পায়ে আটকে আমি তো ওর উপরেই পড়লাম। না না আমি আচ্ছা আচ্ছা, তাছাড়া বলো শুধু শুধু ইয়ার্কিটা কেন করতে যাবো বলো? না না তোরা মিথ্যে কথা বলছিস না। লাশ হোক বা না হোক একটা মানুষের শরীর এখানে ছিল, দেখি বোঝা যাচ্ছে। মাথাটা কোথায় ছিল? মাথাটা এইদিকে, এইদিকে ছিল মাথাটা, এই গাছটার দিকে। হ্যাঁ, আর পাটা তো ওই দিকে ছিল। হ্যাঁ, হাতটা কোথায় ছিল খেয়াল করেছিল? হাত, বাঁ হাতটা দেখা যাচ্ছিল না, পেটের তলায় ছিল। হ্যাঁ, আর ডান হাতটা মাথার উপর দিয়ে এই সাইডে এরকম ছিল। হাতে আংটি ছিল? সেটা তো খেয়াল করিনি। না 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 ছিল না। আমরা এতক্ষণ ধরে লাশটাকে দেখেছি, যদি থাকতো নিশ্চয়ই চোখে পড়তো। হ্যাঁ, গায়ের রং কিরকম ছিল? ডার্ক নাইটের মতো কুচকুচে কালো। লোকটার পায়ে জুতো ছিল? হাওয়াই চপ্পল ছিল। কিরকম হাওয়াই চপ্পল? ওই নামি কোম্পানির নাকি যেসব ফুটপাতে ঢালাই বিক্রি করে সেরকম? না না, বেশ মোটা, ওই ধরো শিলিগুড়ি নেপালের পশুপতি মার্কেটে পাওয়া যায় এরকম টাইপের। লোকটার মুখ দেখতে পেয়েছিলি তোরা? না, মুখটা মাটির দিকে ছিল, হাতে অনেকটা ঢাকা ছিল, তাই দেখতে পাইনি। কানে কিছু একটা চকচক করছিল, মনে হচ্ছিল দুল। চুলের রংটা কিরকম ছিল? কালো। আচ্ছা, কোন জায়গাটায় তুই মানে যখন ধাক্কা খেয়েছিলি লোকটার বডির কোন জায়গায় ধাক্কা লেগেছিল? ওই তো হাঁটুর কাছে। যখন ধাক্কা লেগেছিল তখন লোকটার বডির টেম্পারেচার কিরম ছিল এটা কি ফিল করতে পেরেছিলি? মানে নর্মাল নাকি ঠান্ডা, বুঝতে পেরেছিলি? অত তখন দেখেছি নাকি আমি তো। তোরা যে বললি যে লোকটা যখন পড়েছিল তখন ওর মোবাইলটা বেজে উঠেছিল, সেটা রিংটোন কি ছিল? একটা পপুলার হিন্দি সং। কি শার্ট পরেছিল? এই ব্লুইশ একটা স্ট্রাইপ, সঙ্গে জিন্সের প্যান্টও পরেছিল। আচ্ছা দাদা, তোমার কি মনে হয় সত্যি কি এখানে কোনো লাশ ফাঁস ছিল নাকি পুরোটা এদের কল্পনা? না না না, কল্পনা। একটা লোক এখানে শুয়েছিল এবং তার হাতে বা হাতের নিচে এই পাখির বালকটা ছিল। রক্তাক্ত অবস্থায় একটা লোক এখানে পড়েছিল, তাকে দেখে মেঘা মৌ ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায়। সম্ভবত লোকটা মারা যায়নি, বেঁচেই ছিল তখন, সেই জন্য ওরা চলে যাওয়ার পর সেও এখান থেকে চলে যায়। এই অবধি ঠিকই ছিল, কিন্তু মুশকিল করছে এই পাখির পালকটা। এই পাখির পালকটা এখানে কে আনলো বা কি করে? পাখির পালকটা সমস্ত হিসেব গন্ডগোল করে দিচ্ছে। মেঘা, ওদিকে কাউকে না দেখে এখানে চলে এলাম। এর নাম আকাশ, মেঘার বন্ধু। দাদা, ওর কথাই তোমায় বলেছিলাম। ও, তোর হাতে ওটা কি? আজ আপনার জন্মদিন, তাই এটা নিয়ে এলাম। আজ আমার জন্মদিন? কে বলেছে তোমাকে? কেন, মেঘা মেঘা বলেছে আজ মানে 17th মে আমার জন্মদিন। ও ঠিক আছে, এসো। তুমি কি করো? আমি ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে ইউনিভার্সিটিতে পড়ি। ও, তুমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র? ভেরি গুড। সঙ্গে পলিটিক্সও করে। ও পলিটিক্স করে তুই কি করে জানলি? মেঘা বলেছে। পড়াশোনার সাথে রাজনীতি জানতে হয় ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি পলিটিক্সের ব্যাপারে আমি সরাসরি খুব একটা ইন্টারেস্টেড না। না বাচ্চা তুমি বলে, মানে ও বলেছিল যে করতে পারে তাই আমি। আচ্ছা এই তো দেখি তোর আসল বন্ধু আমার নকল জন্মদিনে কি উপহার নিয়ে এসেছে, চলো দেখা যাক। ওয়াও, আমি কোলি গিফট, আমার গিফট খুলতে খুব ভালো লাগে, ছুরি। ওয়াও 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 ওয়াও, কেউ নড়াচড়া করো না, যে যেখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকো, ও নিজে থেকেই চলে যাবে। তোমার প্যাকেটে নিশ্চয়ই সাপ ছিল না আকাশ? এই প্যাকেটে সাপ কি করে এলো আমি বুঝতেই পারছি না। তুমি আমার জন্য কি আনছিলে? কয়েকটা বই, খুব রেয়ার কালেকশন। সেটা বাড়িতে নিয়ে আসার পর কোথায় রেখেছিলে? আমার একতলার পড়ার ঘরে, জানলার পাশেই। জানলাতে গ্রিল ছিল না? এখনকার কাছের জানলা, পাশাপাশি খোলে। তুমি যে এই উপহারটা আমাকেই দেবে বলে আনছিলে, এটা আর কেউ কি জানতো? দোকানদাররা জানতো, আর বাড়িতে আসার পর কয়েকজন বন্ধু বান্ধব দেখেছিল। কি সব লেখা আছে দেখো এটাতে, আর এটা দেখো মুখের ছবি। পাতাটায় যে লেখাগুলো ভিজি ভিজি বলে মনে হচ্ছে, সেগুলো আসলে এক একটা সিম্বল, আর প্রত্যেক সিম্বলের একটা মানে আছে, এবং সিম্বলগুলো পাশাপাশি সাজালে পুরো একটা সেন্টেন্স তৈরি হচ্ছে। সেন্টেন্স মানে তুমি বলতে চাইছো বাক্য? তা কি বলে এই বাক্যটার মানেটা? এটার মানে হচ্ছে যে তুমি আমাদের যে মহামূল্যবান জিনিসটি চুরি করেছো, তার জন্যে আমরা তোমার বিচার করেছি এবং তাতে তোমার শাস্তি হয়েছে। তুমি আমাদের যে জিনিস, মানে তোমাকে বলছি। So they've already made a judgment and passed a sentence. तो ये sentence की मृत्यु, हाँ? शुद्ध आमा के ना है, हमारे परिवारे प्रत्येक के इरा मेरे पे। इरा, इरा माने कारा, इधर कारा पाठिए थे। इधर जरा पाठिए थे। তারা হলো দূত, রিপ্রেজেন্টেটিভস। কিসের দূত? মৃত্যুর দূত। এরা নিজেদের মৃত্যু দূত বলে পরিচয় দেয়, যখন এরা কাউকে মারবে বলে স্থির করে তখন শুধু হুমকি এরা দেয় না, সত্যি সত্যি তাকে মেরে থাকে। তার মানে যে কোনো সময় আমাদের মেরে ফেলতে পারে। এখন থেকে আমাদের জীবনটা একটা সরু সুতোর উপর ঝুলে থাকবে, একটা সরু সুতোর উপর দিয়ে হাঁটবো, সূত্রটা ছিঁড়ে গেলেই সব শেষ। তাহলে তো দাদা আমাদের ইমিডিয়েটলি পুলিশে খবর দেওয়া উচিত। হ্যাঁ উচিত, এবং দেব, কিন্তু পুলিশ কতটা কি করতে পারবে সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এরা অসম্ভব অর্গানাইজড এবং ভীষণ ধূর্ত। তার মানে আজ থেকে যে কোনো সময় আমরা যে কেউ মারা যেতে পারি। হ্যাঁ, এরা যে কোনো মুহূর্তে অপারেশন শুরু করতে পারে। এরা এক একজনকে মারে এক এক রকম ভাবে, এদের একটা মার্ডারের সঙ্গে আর একটা মার্ডারের কোনো মিল থাকে না। তোদের জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে, মানে জীবন মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে এরকম লড়াই করার অভিজ্ঞতা আমার আছে, কিন্তু আমার জন্যে তোদের মরতে হবে এটা আমি তোদের বাঁচানোর চেষ্টা করব, জানি না কতটা কি পারবো। কিন্তু এরা কারা? ভারতের উত্তর পূর্ব অঞ্চলে এদের বসবাস, খুব হিংস্র জাত। আর্মিতে থাকার সময় নানা কারণে এদের আমাকে মিট করতে হয়েছে। হ্যাঁ, কিন্তু ওরা তো কি একটা মহা মূল্যবান জিনিসের কথা বলছিল, তো সেরকম কি জিনিস আছে তোমার কাছে? সেটা এখনো আমার কাছে খুব পরিষ্কার নয়। সেটা পরিষ্কার হলেই তো বোধহয় বাঁচার একটা রাস্তা বার করা যেতে পারে। এ তো ভয়ঙ্কর ব্যাপার হলো, কাকে কিভাবে মারবে এ তো কিছুই বোঝা যাচ্ছে না। না না না, এরা এখন এদের অপারেশন শুরু করেনি। এদের অপারেশন করা বা এই ধরনের মার্ডারের আগে এরা কতগুলো কাজ করে, এদের সে ব্যাপারে একটা এথিক্স আছে বলা যায়। এরা অপারেশন শুরু করার আগে প্রথমেই মারে বাড়ির কোনো পোষা জন্তুকে। যেমন ধরো আমাদের বাড়িতে যদি এরা অপারেশন করে তাহলে খুব সম্ভবত প্রথমেই মারবে আমাদের পোষা কুকুর জিমিকে। আমি যখন জিমিকে আদর করতে গেলাম, জিমির সারা শরীর কাঁপছে, জাস্ট লাইক আ পেশেন্ট অফ ম্যালেরিয়া। দিদি চল কুইকলি, চলো। জিমি আর নড়াচড়া করছে না, মনে হচ্ছে মরেই গেছে। আমি যখন জিমিকে আদর করছিলাম ওর পাশ থেকে এই পাতাটা পেয়েছি। বান্টি, তুমি কি জিমির পাশে আর কিছু পড়ে থাকতে দেখেছিলে? না, কিন্তু একটা সাউন্ড পাচ্ছিলাম। সাউন্ড? কিরকম সাউন্ড? হিস ইজ সাউন্ড, অলমোস্ট লাইক আ স্নেক। আচ্ছা, তুমি তো জিমিকে মরবার সময় দেখেছিলে, ও সেই সময় ওই মরবার সময় ঠিক কি করছিল বলো তো? জিমি জিভ বেরিয়ে আসছিল, সামনের দুটো পা দিয়ে একটা দড়ি টানাটানি করছিল। দড়ি? কিরকম দড়ি? তোমাকে দেখাও বলে নিয়ে এসছি। এই নাও। বান্টি, তুমি এটা যেখানে পেয়েছিলে সেখানে কি এটা আগে কখনো দেখেছিলে? না, সেদিনই প্রথম দেখলাম। বড় মামু, জিমির তো পোস্টমর্টম হলো না? তুমি পোস্টমর্টম করতে শিখলে? ডিটেকটিভ স্টোরি থেকে ওখানে লেখে খুন হলে পোস্টমর্টম হয়। হ্যাঁ, জিমির পোস্টমর্টম হওয়া উচিত ছিল। দিদি বলেছিল জিমি নাকি বাড়ি পাহারা দিত। হ্যাঁ, জিমি পাহারা দিত, আমাদের সিকিউরিটি ছিল। জিমিকে সরিয়ে দিতে পারলেই আমাদের কাছে পৌঁছে যাওয়া যাবে, ঠিক সিকিউরিটি দরকার। স্যার, মিস্টার মজুমদার আমাকে পাঠালেন। হ্যাঁ, আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম। স্যার, আমায় কি ডিউটি করতে হবে? প্রথমত বাড়িটার উপর নজর রাখতে হবে, এবং বাইরের কেউ এলে, যে আমাদের পরিবারের বাইরে তেমন কেউ এলে আমার সঙ্গে কথা না বলে তাকে বাড়িতে ঢুকতে দেবেন না। স্যার, একটা পারমিশন পেলে আপনার প্রশ্ন করতাম। হ্যাঁ বলুন। স্যার, আপনার মতো মানুষের বাড়িতে হঠাৎ সিকিউরিটির প্রয়োজন পড়লো কেন? পড়লো তার কারণ আমাদের পরিবারের সকলেরই একটা লাইফের উপর থ্রেট এসেছে আর কি। আমরা যে কেউ এখানে মার্ডার হয়ে যেতে পারি এমন একটা আশঙ্কা আছে। তো আমি একা তো সবকে সিকিউরিটি দিতে পারবো না, সেই জন্যই মিস্টার মজুমদারকে আমি রিকোয়েস্ট করছি। ওকে স্যার, আমি গেটের বাইরে আছি। তোদের ছেড়ে বাইরে বেরোলেই আমার কিরম ভয় করতে থাকি। এখন বাড়ি এসে সবাইকে দেখতে পাচ্ছি, আমার ভালো লাগছে। তুমি বলেছিলে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন এখানে নেই তাদের প্রত্যেকের সম্পর্কে খোঁজ নিতে। আমি প্রত্যেকে ফোন করেছি, এভরিবডি ইজ ফাইন, হেল এন্ড হার্টি। তোমার চিন্তার কোনো কারণ নেই। তুমি কোথায় গিয়েছিলে? রিভলভারের গুলি কিনতে। মেঘা, তুই চা করতে পারিস? হ্যাঁ, চা কফি করবো। আচ্ছা ঠিক আছে, তাই কর। তাও কেমন হবে? আচ্ছা বুঝলে দাদা, আমার মনে হচ্ছে বেসিক্যালি ওরা ওই ফাঁকা হুমকি দিয়েছে, এই শহরের মধ্যে ঢুকে একটা বাড়াবাড়ি কিছু করে ফেলবে। না না, আমার মনে হয় না অতটা সাহস ওরা পাবে। সসপেন, জল, কি করতে হবে না? চা, কফি, কফি কি লাগে? কফি আর চিনি, চিনি 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 কোথায় সব কিছু লাগে? তো চিনি, দুধ, ও তো দুধ, আর দেশলাই তো কোথায় লাগে? দেশলাই 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 দেশলাই। আরে আকাশ, তুমি আমার জন্যে কি উপহার কিনেছিলে? বই? হ্যাঁ, সেই বইগুলো কিভাবে প্যাক করেছিল? ওটা একটা পিসবোর্ডের বক্সের মধ্যে টোটালটা দিয়ে বেঁধে দিয়েছিল। পিসবোর্ডের বক্স? তাহলে তো সেটা চৌকো হওয়ার কথা। হুম, তাই তো হওয়া স্বাভাবিক। কিন্তু যে প্যাকিংটা এখানে এসেছিল সেটা ছিল গোল। এটা দেখে তোমার কোনো সন্দেহ হয়নি? আসলে অনেক দিন থেকে এখানে আসবো বলে আমি খুব এক্সাইটেড ছিলাম, আর যখন সেই সুযোগটা এসে গেল অতটা খেয়াল করিনি। তুমি কি এই বাড়িতে সেদিনই প্রথম এলে? হ্যাঁ, ও সেদিনই প্রথম এলো। দাদা, মেঘা তোমাকে কি বলেছিল জানি না, আমি ওকে ডেকেছিলাম তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবো বলে। আচ্ছা আকাশ, সেদিন প্রথম এ বাড়িতে এলো এবং জিমি তখন বেঁচে ছিল। সে একটা নতুন লোককে দেখেও একবারও ডাকলো না। ওহো, রান্নাঘরে সব আছে, একটা দেশলাই না, একটা দেশলাই দাও তো। হেজিটেট করার কিছু নেই, বড় মামা জানে। রান্নাঘরে না কিরকম একটা বিচ্ছিরি গন্ধ। আমার নাকি একটা বাজে গন্ধ আসছে গ্যাসের। গ্যাস? মেঘা, মেঘা দাঁড়া। গ্যাসের পাইপ কেউ ফুটো করে দিয়েছে, হয়তো খুব ছোট ফুটো তাই দেখা যাচ্ছে না, কিন্তু গ্যাস বেরিয়ে একদম সমস্ত ঘরটা যতগ্রে হয়ে রয়েছে। ওই দেশলাই জানলে কেউ নাকি নিশ্চয়ই মারা যেত। চলে আয়, চলে আয়, চলে আয়। গ্যাসটা লাস্ট কে জ্বেলেছে? তোমার সেক্রেটারি মলয় বাবু। সকালবেলা কিন্তু উনি চা বানিয়েছিলেন। মলয়কে ডাকতো? হ্যাঁ। বড় মামা, জিমির পর কি টার্গেট? আমি টার্গেট তো আমরা সবাই। যাকে সহজে মারা যাবে ওরা তাকেই টার্গেট করবে। সেই জন্যে আমাদের এখন সকলকে খুবই সাবধানে থাকতে হবে। কোনো অচেনা লোক, সে পোস্টম্যান হোক, ফিরিওয়ালা হোক, কিংবা ইলেকট্রিসিটির বিল দেখতে এসেছে সেরকম কোনো লোক, তাদের সম্বন্ধে সাবধান থাকতে হবে। তাদের মিট করার আগে ভালো করে বুঝে নিতে হবে কোনো বিপদ আছে কি না। তারপরে রোজকার ব্যবহারের জিনিস, নিজেদের কেনা জিনিস, যেমন ধর সাবান, সেটা মাখার আগেও ভালো করে বুঝে নেওয়া ভালো। কেননা এমন হতে পারে যে তুমি বাথরুমে দেখলে যে সেই একই সাবান রয়েছে, রোজ যা মাখো, কিন্তু সেই সাবানটা গায়ে মাখার পর তোমার সারা গায়ে দাগড়া দাগড়া ঘা বেরিয়ে গেল, এমনকি তার থেকে শেষ পর্যন্ত তোমার মৃত্যুও হতে পারে। হ্যাঁ, সকালের চাটা কি তুমি করেছিলে? হ্যাঁ, আমি করেছিলাম। ওই রান্নার যে লোকটাকে রাখা হয়েছিল সপ্তাহখানেক আগে, তা আপনি তো বললেন যে নতুনদের সবাইকে ছাড়িয়ে দিতে, তাই ছাড়িয়ে দিলাম। আর কেউ ছিল না বলে আমি করলাম। এর আগে তুমি গ্যাস ব্যবহার করেছো? হ্যাঁ স্যার, হোস্টেলে থাকতে তো আমি গ্যাসে রান্না করতাম। তো গ্যাসটা যখন ব্যবহার করছিলে সেটা কি লিক করছিল? তো গ্যাস লিক করলে তো গন্ধ পেতাম। তুমি গন্ধ পাওনি? না। আচ্ছা ঠিক আছে, তুমি সে খবরগুলো এনেছো যেগুলো আনতে বলেছিলাম? হ্যাঁ স্যার, আপনি যেখানে বলেছিলেন সব জায়গায় গিয়েছিলাম, এবং ওরা বলল যে এই ধরনের সিম্বলের মানে আপনি ছাড়া কেউ এখানে বোঝে না। হ্যাঁ, তার মানে আর কেউ এ নিয়ে কোনো চর্চা করেনি? না স্যার, আর একজন এ বিষয়ে ওদের কাছে খোঁজ খবর করেছিল, এবং ওদের ধারণা হয়তো উনি এ ব্যাপারে অনেক কিছু বুঝতেও পেরেছিলেন। তার নাম ঠিকানা কি জানো বা পেয়েছো? না স্যার, উনি ওনার নাম ঠিকানা কোনো কিছুই রেখে যাননি। ঠিক আছে, আমার মনে হচ্ছে যে আমি ছাড়াও অন্তত আর একজন কেউ আছে যে সিম্বলগুলো বুঝতে পারে, এবং এই সিম্বলগুলো থেকে সাজিয়ে নিয়ে লিখতেও পারে। যাই হোক, ঠিক আছে, তুমি যেতে পারো। ও স্যার, আপনার এক স্টুডেন্ট এটা আমার হাতে দিয়ে গেল, বললো কি সব নাকি নোটস আছে। আমার স্টুডেন্ট? হ্যাঁ স্যার, এখানে দাঁড়া 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 দাঁড়া, খুলিস না, খুলিস না। খুলবো না? বেশ, খুলবো না। কেন খুলবি না সেটা দেখিয়ে দিচ্ছি। এই ওই ড্রয়ারে আমার গ্লাভসটা আছে, নিয়ে আছে। এটা একটা ফলের থেকে তৈরি, বিষ ফল, সাংঘাতিক বিষাক্ত। তুই এটা খুলতিস, চিঠিটার পরে দেখতিস এটা রয়েছে, এটা ছিঁড়তিস, এবং এই পাউডারটা পুড়ে তোর চোখে কিংবা আমাদের যে কারোর চোখে পড়লে চোখ দুটো অন্ধ হয়ে যেত। হ্যাঁ, এটাও একটা অ্যাটেম্পট ওদের। এরকম দুটো চেষ্টা তো থামানো গেল, তিন নম্বরটা কি? কি রে, কেমন আছিস? আর বলিস না, শুনলাম নাকি বাথরুমে পড়ে গেছিস। দাদা বললো তোকে দেখে যেতে। ওদিকে বান্টি আর মৌ তো তোর জন্য চিন্তা করে অস্থির হয়ে পড়েছে। এই জানিস, ওরা তো একা আসতে পারে না, তাই আমি ওদের সঙ্গে নিয়ে এলাম। এসেই চান করতে গেছে। এই গরমে এসেই চান করতে গেছে? সত্যি এই দুই ভাই বোনে যা আরম্ভ করেছে না, আমি কি বলবো বল। কি করবে বল, যা গরম পড়েছে ওরা আর থাকতে পারলো না। এই শোন, শুনলাম একদল জঙ্গলি নাকি আমাদের মেরে ফেলার চেষ্টা করছে। ওরা হঠাৎ আমাদের টার্গেট করলো কেন? কি দোষ করেছি আমরা? ওরা তো বলছে দাদার কাছে নাকি কি একটা সম্পত্তি আছে, সেটা না পেলে ওরা মেরে ফেলবে। তা দাদা সেটা দিয়ে দিক না। কিন্তু দাদা তো বুঝতেই পারছে না যে সম্পত্তিটা কি। দাঁড়া, এই জানিস দাদা না অনেক দিন আগে আমাকে একটা বাক্স দিয়েছিল, তার মধ্যে প্রচুর দামি দামি পাথর, পাথরের মালা, আর একটা না বিভৎস মানুষের মুখ ছিল, প্রচণ্ড ভারী। সে বাক্সটা এখন কোথায়? কি জানি, আমি তো সারা বাড়িতে খুঁজছি, কোথাও পাচ্ছি না। আমার কি মনে হয় জানিস, আমি দাদাকে ওটা দিয়ে দিয়েছি। না, তুই বরং ভালো করে খুঁজে দেখ। আমার মনে হয় ওই বাক্সটা খুঁজেই ওরা এখানে আসছে। কিন্তু আমার কোমরের যা অবস্থা, আমি তো উঠতে পারবো না। মৌ বাবা, তুই একটু খুঁজে দেখ না। আচ্ছা, আমি এখন কি করে খুঁজবো বলো তো? বড় মামা তো বললো যে এ বাড়ি তালা বন্ধ করে দিয়ে তোমাকে নিয়ে চলে যেতে। বাবাকেও তো আমরা সেরকমই বলে দিলাম, বাবা ওদিক থেকে আবার ডিরেক্টলি চলে যাবে। আমি এখন পারবো না। দেখো, আচ্ছা মিলি, তুই বাথরুমে পড়লি কি করে? তুই তো বাথরুমে সাবান কাচিস না, তো তুই ওয়াশিং মেশিন আছে, তুই তো ওয়াশিং মেশিনে কাচিস, তাহলে বাথরুমে সাবান জল এলো কি করে? আমি ঠিক বুঝতে পারছি না জানিস। সেদিন সন্ধেবেলা বাথরুমে গিয়েছিলাম, মৌ বান্টি কেউ বাড়িতে ছিল না। ওদের বাবাও না বললো যে অডিটের কাজে সারা রাত ফিরতে পারবে না। ন্যাচারালি আমি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। তারপর থেকেই না একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো, মনে হচ্ছে সারা ঘরে কেউ হাঁটছে, কেউ নেই, অথচ ঘরের সমস্ত জিনিসগুলো সরে সরে যাচ্ছে। তারপর যেই না আমি বাথরুমে যেতে গেছি, কেউ আমাকে জোরে ধাক্কা মারলো। তুই বিশ্বাস কর, সাবান জল নিশ্চয়ই ছিল বাথরুমে, কিন্তু আমি পড়তাম না। এর মধ্যে না আমি একদিন বাড়ি গেছিলাম জানিস, সেদিনও আমাদের বাড়িতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। তুই তো আমাদের বাড়ি দেখেছিস, তোর যেমন ওই টেবিলে টেলিফোন থাকে, আমার ওরকম টেলিফোন থাকে। সেদিন সন্ধ্যেবেলা বসে আছি, হঠাৎ দেখি টেলিফোনটা বেজে উঠল। আমি ঠিক বলছি, কেউ একটা এসেছিল। আমি চিন্তাটাকে জোরে ধাক্কা মারলাম না, দেখি না দরজাটা দড়াম করে বন্ধ হয়ে খুলে গেল। তার মানে যে এসেছিল সে পালিয়ে গেল। দেখ, এসব কি ঘটনা ঘটছে? হ্যাঁ রে, আমাদের পরিবারের লোককে টার্গেট করেছে কেন? তার মানে যে মূল্যবান জিনিসটা হারিয়েছে সেটা আমাদের বাড়িতেই আছে, মানে আমাদের ভাই বোনদের বাড়িতেই আছে। ওটাই ওরা হন্যে হয়ে খুঁজছে, যে কোনো মূল্যে ওটা ওরা নেবেই। তুই বলছিস এর পেছনে কোনো লোক আছে? আমরা তো কিছু দেখতে পাচ্ছি না রে, এরা তো সব অদৃশ্য। হ্যাঁ, কিছু অদৃশ্য লোক আমাদের উপর নজর রেখেছে, কিন্তু আমরা ওই অদৃশ্য লোকের সঙ্গে লড়বো কি করে? দাদা কি করে পারবে ওদের সঙ্গে লড়াই করতে? না রে, আমরা কেউ বাঁচবো না, সবাই মারা যাব। কেউ আটকাতে পারবে না, সেটা কেউ আটকাতে পারবে না। ম্যাডাম, আরে আপনি আমাকে আসতে বলেছিলেন, তাই আমি এসেছি। কি খবর তোমার বলো তো? কোথায় ছিলে এতদিন? সেই লাস্ট মান্থ একবার ফেসিয়াল করে দিয়ে চলে গেলে, তারপর তোমার কোনো পাত্তাই নেই। ছিলে কোথায়? আমি তো এখানে ছিলাম না, বাড়িতে গিয়েছিলাম। তো বাড়িটা কোথায় তোমার? আপনি চিনবেন না, অনেক দূরে, ভারতবর্ষের মধ্যে কোনো জায়গা। তো জায়গাটার তো একটা নাম আছে নাকি? নাম বললে আপনি চিনবেন না। হুম, ভারতবর্ষের মধ্যে তো অনেক গ্রাম আছে, নাম বললে আপনি চিনবেন? তাছাড়া আমাদের বাড়ি হলো জঙ্গলে, পাহাড়ের উপরে। আচ্ছা, না শুরু করো। তুমি না কাজ করো, সামনের সপ্তাহে যখন আসবে না, আসার আগে একবার একটা রিং করে এসো। আমি বোধহয় মামার বাড়ি থাকতে পারি। আচ্ছা, তুমি কতদূর পড়াশোনা করেছো? বেশি দূর না। তাহলে এসব কাজ শিখলে কোথায়? এই পাহাড়ের উপরে, পাহাড়ের উপর থেকে যেসব মেয়েরা শহরে আসে, আমি তাদের কাছে শিখেছি। কিন্তু তোমাকে তো দেখতে মোটেও পাহাড়িদের মতন না। হ্যাঁ, আমার বাবা ছিলেন বাঙালি আর মা পাহাড়ি, পাহাড়ের মেয়ে ছিলেন। আমাকে ঠিক বাবার মতোই দেখতে হয়েছে। এত জোরে এত জোরে টিপছো কেন? আমি তো জোর করে টিপছি না, আমাকে কেড়ে না জোর করে। আমি ঠিক আছে, শুরু করো। আমি ইচ্ছা করে করিনি, আমাকে কে জানি জোর করে হাতটাকে নিয়ে যাচ্ছে গলার মধ্যে। দিদি, লোকটা চলে গেছে। বান্টি, বড় মামা। কিরে, কাল নাকি তোকে কেউ এখানে মারতে এসেছিল? হ্যাঁ, কি একজন অদৃশ্য লোক। অদৃশ্য লোক? কি করে বুঝলি অদৃশ্য? আমি সারা ঘরে পাউডার ছড়িয়েছিলাম, ওর ফুটস্টেপ পড়ছিল, আমি লাঠি দিয়েও মেরেছিলাম, নিশ্চয়ই ওর মাথা ফেটেছিল, ওই জন্য রক্তও পড়ছিল। তোর মা কেমন আছে? মাকে তো নার্সিং হোমে ভর্তি করতে হয়েছে, বাবা নিয়ে গেছে ওখানে। তোরা দুজনে এখন একা আছিস এই বাড়িতে? কি করবো বলো, বাবা তো তোমাকে ফোন করেই বেরিয়ে গেল। আমাদের এত ভয় করছে যে ঘরেও ঢুকতে পারছি না, এই সারাক্ষণ বাইরে পায়চারি করে যাচ্ছি। কালকে রাত্রে যে লোকটা আমাদের বাড়িতে এসেছিল ও এখনো আছে, ও কিছু একটা খুঁজছে যেটা ও পাচ্ছে না। চল তো দেখি। শরীরই নয়, অনেক হাতের ছাপ, পায়ের দাগ, এমনকি লোকটা বোধ হয় আহত ছিল, রক্তের দাগ রেখে দিয়েছে। লোকটা পাগলের মতো কি খুঁজছিল বলতো? বড় মামা, মা বলছিল তুমি নাকি মাকে একটা কি বাক্স দিয়েছিলে? হ্যাঁ, একটা বেতের বাক্স। ওই আমার বাড়িতে দেখে তোর মার খুব ভালো লেগেছিল, আমি বললাম নিয়ে যা, ভেতরে কি আছে আমি দেখিনি। কোথায় আছে সেটা? কি হয়েছে জানো, আসলে মা তো তোমার দেওয়া জিনিস বলে খুব গুছিয়ে রেখেছিল, কিন্তু মার যা ভুলো মন, কোথায় যে রেখেছে এখন না খুঁজে পাচ্ছে না। শোন, এই মেজ মামা ছোট মামা এগুলি হয়তো এসে পড়বে, আজ আমরা এখানেই থাকবো। কি জানো কখনো আসবে। ওই তো ওরা এসে গেছে। রে তোর মা কেমন আছে, খবর কি? তুমি জানো না? কি? মা তো নার্সিং হোমে ভর্তি হয়েছে। হ্যাঁ, বাবা নিয়ে গেছে মাকে। মা ভীষণ ভয় পেয়ে গেছে জানো, অবস্থা ভীষণ সিরিয়াস। সে কি, এই একটু আগে তো তোকে ফোন করলাম, কিছু বললি না তো। তো যাকে কোন আশ্রম আছে যাকে দেখে আসি। না না দাদা, তুমি বসো, আমি দিদিকে দেখে আসছি। তবে রাস্তাঘাটের যা অবস্থা, একা একা বেরোতে বেশ ভয় লাগে। হ্যাঁ, মানে কিছুই বলা যায় না, বুঝলি না। তা তুই রাস্তা দিয়ে যাচ্ছিস, একটা লরি এসে তোকে পেছন থেকে ধাক্কা মারলো। এখন লোকে ভাববে ওটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আসলে ইটস কোল্ড ব্লাডেড মার্ডার। যেমন কেউ বা কারা আমাদের সবাইকে মারবার চেষ্টা করছে। হ্যাঁ রে অতীন, তুই একবার একটা বিদেশি অর্গানাইজেশনের সঙ্গে জঙ্গলে গিয়েছিলি না? হ্যাঁ দাদা, ওদের জীবন সম্পর্কে গবেষণামূলক কাজ হচ্ছে। ইন্ডিয়া থেকে অনেক প্রফেসরই গিয়েছিলেন, ওদের মধ্যে আমিও ছিলাম। গবেষণাটা কী বিষয়ে হচ্ছিল? দাদা, ওরা ওদের জঙ্গলি জীবনের বাইরে সভ্য হতে চায় না। কেন চায় না, এটাই ছিল আমাদের গবেষণার বিষয়বস্তু। কেন চায় না? আসলে ওরা ভৌগোলিক সীমানার বাইরেই বেরোতে চায় না। ওদের একটা অদ্ভুত ভয় আছে বাইরের পৃথিবীর সম্পর্কে। তা তোরাও তো ওদের দু চারটাকে ধরে এনে একটু সভ্যটুপো করতে পারতিস, তা না খালি পাতার পর পাতা পাতার পর পাতা লিখে গেলি, আর ওই সরকারের পয়সা নষ্ট করলি। আচ্ছা অতীন, তোর কি এরকম মনে হয় না যে এদের যারা নেতা তারা নিজেদের ক্ষমতাটা বজায় রাখার জন্যে কখনোই চায় না যে এরা নিজেদের গোষ্ঠীর বাইরে গিয়ে শিক্ষিত হয়ে উঠুক। আর সে তো নিশ্চয়ই, এরা যদি প্রত্যেকেই সচেতন হয়ে যায় তাহলে এদের নেতা ক্ষমতা ভোগ করতে পারবে কী করে? দাদা, ওদের কাছে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে আর মূল্যবান রত্নও আছে, কিন্তু এদের কাছে এগুলো কোনো মূল্যই নেই। কিন্তু বাইরে এদের প্রচুর মূল্য। হ্যাঁ, এরা যুগ যুগ ধরে প্রকৃতির খুব কাছাকাছি থাকার ফলে বহু গাছগাছড়া শেকড় বাকড় চিনে, যেগুলো ব্যবহার করে এরা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে কোনো রকম ব্যাধি ট্যাধি ছাড়াই। কিছুদিন আগে আমি একটা ফরেন জার্নালে পড়ছিলাম যে এই টিবেটানরা ওরা এমন একটা শেকড়ের সন্ধান জানে যেটা খেলে মানুষ অদৃশ্য হয়ে যায়। শুধু টিবেটানস কেন, এরকম অনেক জাতি উপজাতি আছে যারা এরকম বহু গাছগাছড়া শেকড় বাকড়ের সন্ধান জানে। এইগুলো সত্যি কি মিথ্যে জানি না, কারণ এর কোনো সঠিক প্রমাণ নেই। তবে অনেকেই তো এই বিষয়ে অনেক কিছু লিখে গেছে, সেগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই। অতীন তোর পা কাটল কি করে? না দাদা, মানে এটা কিছু নয়, আসলে আসার সময় হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। আমি আজকে আসি, আমি যাওয়ার সময় নার্সিং হোম হয়ে তারপরে চলে যাবো। আসলে মেঘা বাড়িতে একা আছে, দরকার করলে আমি কালকে মেঘাকে নিয়ে এখানে চলে আসি। আজ আমি আসি। হ্যাঁ, পায়ে অতটা কাটা নিয়েও অতীন চলে গেল, কোনো রকম ওষুধ টষুধ লাগালো না। তবে ঠিক ওই জায়গায় অতটা কাটা একটু হোঁচট খেলে হওয়ার কথা না। আমার যেটা মনে হচ্ছে অতীন আজকাল আমার কাছে অনেক সত্যি কথা চেপে যাচ্ছে। সে হবে কি অতীন, আবার তোমার কাছে কি চেপে গেল? আচ্ছা, এই যে যে ইউনিভার্সিটিতে অতীন পড়ায় সেই ইউনিভার্সিটিতে আকাশ পড়ে, কিন্তু অতীন আকাশে কোনোদিন দেখেনি। আমি শুনেছি যে যে বিষয় নিয়ে আকাশ পড়ে সেই বিষয়ে অতীন মাঝে মাঝে স্পেশাল ক্লাস নেয়। আমি স্পেশাল ক্লাসে তো লক্ষ লক্ষ ছাত্র থাকতে পারে না, আকাশের মুখটা অতীনের চেনা উচিত ছিল। যাই হোক, আমি ঘরে যাচ্ছি, তুই একটু এখানে থাক, আমাকে একটু ভাবতে হবে। না, তুই বরং মৌ আর বান্টিকে নিয়ে অন্য ঘরগুলো দেখতো কোনো চুরি টুরি হলো কিনা তো ভাব। শুনলি তো, দাদা বলেছে পুরো ব্যাপারটা একবার ভালো করে অনুসন্ধান করতে হবে। চল আমরা চারদিকটা একবার ভালো করে খোঁজ করে দেখি, কেমন? ওকে মেজো মামু, লেটস গো, বাট বি কেয়ারফুল। ওই ইনভিজিবল লোকগুলো কিন্তু এখনো আমাদের বাড়ির মধ্যে আছে, ওরা কিন্তু যখন খুশি অ্যাটাক করতে পারে। তোর কি ধারণা যে তোর মেজো মামু এত বড় চেয়ার এত লোক অ্যাটাক করবে? করলেই হলো। আর আমার তো মনে হয় না যে এই জঙ্গলিগুলো এখনো বাড়ির মধ্যে আছে না, আই ডোন্ট থিংক সো। কারণ ওরা তো বাড়ির মধ্যে থাকতে চায় না, ওরা চায় ওই বাইরে থাকতে, গাছের উপর থাকতে, এইসব। না না, ভালো করে একটা অনুসন্ধান করা দরকার। জলযান্ত ক্লু, একটা দড়ি, গাছের উপর দড়ি। নর্মালি কি সেরকম থাকে নাকি? গাছের উপরে কেউ নেই, অদৃশ্য লোক, কিন্তু দড়ি দড়ি দেখা যাচ্ছে। এটা রীতিমতো একটা জটিল ক্লু, এটা আমায় দেখতে হবে। সাধারণ দড়ি, লাগতো তাহলে আপনি একটা নেব না? তোর কি অসুবিধা হচ্ছে? তুই ঘুমো না? তুই জানিস না লাইট না বলে আমার ঘুম আসে না, বড্ড ঝামেলা করিস জানিস তো। বড় মামা বলেছে যে লাইট জ্বালে শুতে। তোরা তো ভয় কিসের বলতো, আমি তো আছি। বড্ড ডেফমি করছিস জানিস, মাঝরাত্রে যদি ঘরে লোকগুলো ঢোকে তুই কি করবি শুনি? আরে ঠিক লড়ে যাবো। ওরা বলছে, বারবারই বলছে যে ওদের একটা জিনিস আমার কাছে আছে যেটা ওদের কাছে খুব মূল্যবান। কি জিনিস? যা যে কোনো মূল্যে ওরা ফেরত পেতে চাইছে। আমার যখন জঙ্গলে ডেরাগুলো রেড করেছিলাম তখন তো অনেক জিনিসই আমরা পেয়েছিলাম, কিন্তু তার কোনোটাই তো আমরা কেউ নিয়ে আসিনি। বান্টি, বাড়িটা কিরকম নিঃশব্দ হয়ে গেল দেখ। ঘুমিয়ে পড়লি নাকি? ওফ, পাশে শুয়ে এত বকবক করলে কারুরই ঘুম আসে না। হয় তুই এখানে চুপ করে শো, নাহলে নিজের ঘরে যা। তোর ভয় করছে না? না রে না। হে বান্টি, সিটিটা চালাবো? এত রাত্রে কেউ গান চালায় না। হ্যাঁ শোন না, সিটিটা চালিয়ে একটু নাচি না, তাহলে দেখ ভয়টাও কেটে যাবে, তারপর ঘুমও এসে যাবে কিন্তু। ওফ দিদি, একটু ঘুমোতে দিবি? বান্টি, কে যেন দরজাটা খুলে ঘরে ঢুকছে। যে দরজাটা খুলে ঘরে ঢুকছে সে এসে ধরবে তোকে, আর সে হলো বান্টি ভূত। সাধারণভাবে ভৌতিক ঘটনার মতোই ঘটনাগুলো ঘটছে, কিন্তু এই ভূতগুলোর পেছনে একটা মানুষের মাথা আছে। সে মাথাটা কে? কেনই বা কেউ আমাদের পরিবারের সকলকে মারতে চাইছে নাকি মৃত্যু ভয় দেখাতে চাইছি? আকাশ আগে এ বাড়িতে এসেছে কেন? অতীন বলল হোঁচট খেয়ে ওর পা কেটেছে, কিন্তু ওর পায়ের ক্ষতটা বেশ পুরনো। মলয়বাবুর কাছে কেউ আসেনি, আমি ঘর পেয়েছি। তবুও বিথিনকে খামটা দিল কেন? খামটা কার? ওরই না তো। যদি কেউ আমাদের সকলকে খুন করতে চায় বা চাইছে, তাহলে খুনের মোটিভটা কি? জিমি খুন আছে। তোকে কে বললো? বড় মামু। বান্টি, ওটা এত ডাকছে কেন বলতো? নিশ্চয়ই বাগানে বিল্লি দেখাচ্ছে আর কি। না রে, বিল্লি তো রোজই দেখে, কিন্তু এরকম তো দেখে না। আমার হচ্ছে ঘরে কেউ ঢুকেছে, আমি গন্ধ পাচ্ছি। কিন্তু হ্যাঁ, আমিও পাচ্ছি একটা সুন্দর ফুলের গন্ধ। এই একই গন্ধ আমি জিমির ডেড বডির পাশে পেয়েছিলাম। জিমির মৃতদেহের পাশে একটা দড়ি পড়েছিল। জিমির মৃতদেহের পাশে দড়িটা কেন পড়েছিল? কিছু কিছু সাপুড়ে আছে এইরকম দড়ি দিয়ে এক ধরনের সাপকে মুভ করাতে পারে। তাহলে কি এরকম একটা সাপুড়ের দলই জিমিকে মারলো? জিমির বডির পোস্টমর্টেম হওয়া উচিত ছিল, একটা বড় ভুল হয়ে গেছে। আমার কিন্তু আর ভালো ঠেকছে না, এবার কিন্তু বড়দের ডাকা উচিত। এই হ্যাঁ রে, বড় মামু আর মেজো মামু কোন ঘরে শুয়েছে রে? বিথিন ভালো মাইনে পায়, একা থাকে, অথচ মাঝে মাঝে আমার বা লিলি মিলির কাছ থেকে টাকা ধার নেয়। কেন? আচ্ছা, যদি ধরেও নি যে যারা এই বাড়িতে এসেছে তারা অদৃশ্য হতে পারে, তাহলে তো এই প্রশ্নটা থেকে যায় যে তারা এই বাড়িতে কি খুঁজছে। আচ্ছা, ওরা কি জেনে গেছে যে যেটা ওরা খুঁজছে সেটা এই বাড়িতে আছে? আচ্ছা, অদৃশ্য অবস্থাতে যখন তারা থাকে তখন তো নিশ্চয়ই কোনো পোশাক থাকে না, কেননা পোশাক তো অদৃশ্য করা যায় না। তো কোনার ঘর দুটোতে শুয়েছে, চল না ওদিকে যাই। চল বান্টি, মৌ না? বান্টি, বান্টি, ওই জঙ্গলিটা আমাদের ঘরে এসেছিল, দিদিকে ধরে নিয়ে চলে গেছে, আমি ধোয়ায় কিচ্ছু দেখতে পাইনি। দিদির সাথে ছিল, দিদি নিয়ে গেমস খেলছিল। সকলকে ডাক, মলাকে ডাক। হ্যাঁ ডাকছি। থেকে গোডাউনের ঘরটায় নিয়ে গিয়ে ভালো করে বেঁধে রেখে দিই, কাল সকালে পুলিশ এলে তারপরে ব্যবস্থা হবে। পুলিশের কাজ পুলিশ বেরিয়ে এসে করবে কাল সকালে, মুখে কথা বের করতে হবে, আমরা পারবো না, পুলিশই পারবো। জানি যখন নিয়ে গিয়ে গরম দুধ খাইয়ে দিই। আর একটা তোমরা টর্চ নিয়ে আমার সঙ্গে এসো। কবার আর বাঁচবো? একবার ওরা ফেলিওর হয়েছে, কিন্তু একবার না একবার তো সাকসেসফুল হবেই। দিদি তুই চিন্তা করিস না, বড় মামু ওদের ধরে নেবে। কিন্তু ধরা পড়ার আগে যদি আমরা সবাই মরে যাই তাহলে ধরা পড়ে হবেটা কি? আচ্ছা দিদি, যখন ওই লোকটা তোকে ধরেছিল তুই ওর গা দিয়ে কোনো পার্টিকুলার পারফিউমের গন্ধ পাচ্ছিলিস? বান্টি পাকামো করিস না তো, লোকটা যখন আমায় ধরেছিল আমি কোথায় ভাবছিলাম যে আমি বাঁচবো কী করে? ওসব কথা কোনো মাথায় এসছিল না যে তার গায়ে কোনো পারফিউমের গন্ধ বেরোচ্ছে কি না। কিন্তু আমি পাচ্ছিলাম ডেনিমের গন্ধ, গন্ধটা আমি চিনি, বাবা মাকে। ডেনিম? জঙ্গলি লোক ডেনিম পাবে কোত্থেকে? গুড কোয়েশ্চেন। একটা জঙ্গলি ডেনিম পাবে কোত্থেকে? এই ইনফরমেশনটা বড় মামুকে দিয়ে আসি, ইনভেস্টিগেশনে কাজে লাগবে। কিন্তু আমি না কিছু বুঝতে পারছি না, কি হবে? দিদি দিদি জঙ্গলিটা পালিয়ে গেছে, শিগগিরই চল। দিদি লোকটা এখানেই ছিল, কিন্তু লোকটা নেই। ওর কস্টিউম জুয়েলারি এমনভাবে পড়ে আছে, মনে হচ্ছে লোকটা এখানে। কি অদ্ভুত না, লোকটা এখানে নেই কিন্তু পালক, মালা, পোশাক এমনভাবে পড়ে আছে যেন মনে হচ্ছে লোকটা এখানেই শুয়ে আছে। বান্টি মালাটা কি সুন্দর দেখ। ধরিস না, দিদি এই মালাটার সঙ্গে এই তারটার কানেকশন ছিল। তুই যদি এই মালাটাকে ধরতিস তাহলে তোর কারেন্টটা লাগতো আর তুই মরে যেতিস। আবার কোনো মেসেজ বড় মামুকে দিতে হবে। এইটি লাস্ট মেসেজ। এটা ওই যে ঘরটায় জঙ্গলিটাকে বেঁধে রাখা হয়েছিল সেই ঘরে বান্টি কাল পেয়েছি। জঙ্গলিটা অবশ্য পালিয়ে গেছে কিন্তু মেসেজটা রেখে গেছে। এই মেসেজটাতে ওরা এবার সরাসরি বলেছে আমাদের কাছে ওরা কী চাইছে। যে কোনোভাবেই হোক, কোনো টিবেটান রেফিউজি বা অন্য কোনো সোর্স থেকে ওরা 3টে মালা পেয়েছিল। সে মালাগুলো হচ্ছে শেকড়ের তৈরি, অবশ্য মাঝে মাঝে তার লাল, হলুদ, সবুজ পুঁতিও আছে। ওই মালাগুলোর মধ্যে দুটো মালা আছে যেগুলো পড়লে অদৃশ্য হয়ে যেতে পারে মানুষ, আর 3 নম্বর মালাটা পড়লে আবার মানুষ দৃশ্যমান হয়। আমি যখন ওদের গ্রামে সার্চ করেছিলাম তখন ওই মোড়লদের বাড়িতে সার্চ করে একটা ঝুড়ি পেয়েছিলাম। সেই ঝুড়িতে আরও অনেক কিছুর সঙ্গে দুটো মালা ছিল। ওই দুটো মালা আমার সঙ্গে সঙ্গে চলে এসেছিল, কিন্তু একটা মালা ওই মোড়লের কাছে থেকে গিয়েছিল। আমার সঙ্গে যে মালা দুটো এসেছিল তার মধ্যে একটা ছিল ওই দৃশ্যমান হওয়ার মালা। সেই জন্যই ওই গ্রামে মোড়ল এবং আর যারা যারা অদৃশ্য হয়েছিল তার আগে, তারা সেই মালাটা না পাওয়াতে পরে আর দৃশ্যমান হতে পারে। ওরা জানতো যে ঝুড়িটা আমার সঙ্গে চলে এসেছে, কিন্তু এত দূর থেকে এই শহরে আমার খোঁজ পেয়ে ওরা কি করে এলো সে প্রশ্নের জবাবটা আমি পরে দিচ্ছি। আমি বুঝতে পেরেছিলাম যে অদৃশ্য মানুষরা এসেছে, কিন্তু তারা কজন, একা কেউ নাকি সঙ্গে আরও লোক আছে, 3-4 জন, এই প্রশ্নের উত্তরটা আমি ঠিক পাচ্ছিলাম না। এই ব্যাপারে আমাকে সাহায্য করেছিলেন বাজারের কালুবাবু। স্যার কিছু যদি মনে না করেন স্যার, বড় বিপদে পড়ে এসেছি স্যার। আপনার ওই বাজারে মুরগির দোকান আছে না? হ্যাঁ স্যার, আমি ওই মুরগি বেচেই খাই স্যার। ও, তা বিপদটা কি স্যার? প্রতিদিন ঝুড়ি থেকে একটা মুরগি শূন্যে উঠলো, ঘাড় মুটকে গেল, তারপর শূন্যে পালিয়ে গেল স্যার। এই ভূতের হাত থেকে বাঁচান স্যার আমাকে। ঠিক আছে ঠিক আছে, আপনি উঠুন, আমি বলছি। তাই মুরগি কি একটা করেই শূন্যে উঠছে পালিয়ে যাচ্ছে? না স্যার, 4টে, প্রতিবারেই 4টে করে পালাচ্ছে। বুঝলাম 4 জন এসেছিল। ওরা যদি জানতোই যে জিনিসটা আমাদের বাড়িতে আছে তাহলে তো ওরা চুরি করে ফেলতে পারতো, আমরা তো আর ওদের দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, 4 জন এত দূর থেকে এলো, আমার ঠিকানা খুঁজে নিল এবং তারপর তাদের হারানো জিনিসটা খোঁজ করতে আরম্ভ করলো। এটা অসম্ভব ঠিকই, কিন্তু সম্ভব হতে পারে যদি এই শহরেরই কোনো লোক, যাদের সঙ্গে ওদের ভাষাগত বা চরিত্রগত কোনো মিল আছে, সে যদি ওদের সঙ্গে কমিউনিকেট করে। সেটা করবে কেন? লোভ, অর্থের লোভ। মেঘা, তোর সঙ্গে আকাশের কতদিনের আলাপ? মাসখানেকের হবে না, মাত্র 10 দিন। কিন্তু আকাশের সঙ্গে এই বাড়ির সম্পর্ক অনেক। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আকাশ, এই বাড়ির একজনের সঙ্গে তোমার অনেক দিনের পরিচয় এবং সে তোমাকে একটা ভার দিয়েছে। আমি বলে দিচ্ছি, তোমার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল এই বাড়ি থেকে একটা জিনিস খুঁজে দেওয়ার জন্য। কিন্তু মেঘার সাথে আমার সম্পর্ক? সহজ সরল মেঘা ছিল এই বাড়িতে আসার একটা সুন্দর রাস্তা। মেঘা, মৌ, বান্টি ওরা আমার খুব আদরের, খুব প্রিয়, এবং ওরা প্রায় আমার এখানে আসে। কিন্তু জিনিসগুলো খুঁজতে আমি সাপ আনবো কেন? তাহলে তুমি স্বীকার করে নিলে তো যে সাপটা তুমি এনেছিলে ভয় দেখানোর জন্য। ভয় পেয়ে ওরা চলে গেলে তোমার পক্ষে জিনিসটা খোঁজা খুব সহজ, এবং সেই সময় আমাকে যদি তুমি বাড়ি পাহারা দেওয়ার প্রস্তাব দিতে, আমি হয়তো তখন ওটা মেনেও নিতাম। কিন্তু এই পাতাতে লেখা চিঠিগুলো? ওগুলো সত্যি জঙ্গলিদের লেখা একটি সংকেত, কিন্তু তারা লেখেনি, লিখেছিল অন্য কেউ। তাহলে কে লিখেছিল? আমি ছাড়া আরও একজন যে ওই লিপির রহস্য জানে, লিখতে জানে, পড়তে জানে। কে সে? তাকে দেখাবো পরে। আকাশ, তুমি জিমিকে মারলে কেন? জিমি আমাকে একদম সহ্য করতে পারত না, আমাকে দেখলেই চিৎকার করত। তাই উপহার নিয়ে আসার সময় দড়িতে পাকানো ওই সাপটা আমি সেদিন জিমির সামনে ছুড়ে দিই। আমি জানতাম যে আধ ঘন্টার মধ্যেই। কিন্তু মেঘাকে তুমি যত সরল ভেবেছিলে, ও আসলে তত সরল বা নাইফ নয়। তোমার আসল উদ্দেশ্যটা বুঝতে পারে। বলছিলাম যে আমাকে বলেন না প্লিজ, তুমি সবসময় এত কি খোঁজো? কি খুঁজতে চাইছিল? অদৃশ্য হবার মালা। কিন্তু অদৃশ্য হয়ে আমার কি লাভ? লাভ তোমার এবং আরেকজনের অনেক লাভ। দেখো, কাউকে অন্য কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু সে সবাইকে দেখতে পাচ্ছে। এরকম মানুষ তো পৃথিবীতে সব থেকে বিত্তশালী মানুষ হতে পারে। আর টাকার লোভ পৃথিবীতে কার নেই? সেই টাকার লোভ দেখিয়েই তুমি রমা দেবীকে পাঠিয়েছিলে মৌয়ের বাড়িতে, ওটা ওখানে আছে কিনা জানার জন্য। রমা দেবী! স্যার, আকাশ আপনাকে কত টাকা দিয়েছিল ওই বাড়িতে যাবার জন্য? ৫,০০০ টাকা। টাকাটা কিসের জন্য দিয়েছিল? মৌকে ভয় দেখানোর জন্য। শুধু ভয় দেখানোর জন্য দিয়েছিল? হ্যাঁ স্যার। না স্যার, ও কি না বলেছিল ভূতের মতো ভয় দেখিয়ে বড় মামা কোথায় জিনিসটা লুকিয়ে রেখেছে সে কথা বলার জন্য। সেই জন্য ওর গলা টিপে ভূতের মতন ভয় দেখিয়েছিলেন। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, পরে পুলিশ দরকার হলে আপনাকে আবার ডাকবে। ঠিক আছে স্যার। প্ল্যানটা তুমি ভালোই করেছিলে আকাশ, কিন্তু একটা ভুল করেছিলে, অভিনেত্রী নির্বাচনটা তোমার ঠিক হয়নি। ওই রমা দেবীকে ওখানে পাঠিয়েছিলে, ওদের বাড়িতে গিয়ে ও অভিনয় সব গুলিয়ে ফেলে, ঠিক মতো করতে পারে না। তারপরে তুমি একজন অদৃশ্য মানুষকে সেখানে পাঠাও, কিন্তু সে যখন যায় তখন বান্টি সেই ঘরে ঢুকে পড়ে, এবং বান্টি বুঝতে পেরে পাউডার ছড়িয়ে সে অদৃশ্য মানুষের পায়ে ছাপ নেয় এবং পরে প্রিন্ট করে সেগুলো আমাকে দেয়। এই প্রিন্টগুলো এই কেসে একটা খুব ইম্পর্টেন্ট ক্লু। কিন্তু তুমি ছাড়া এই সংকেতগুলো কে পড়তে পারে? সেটা কিছু পরে আমি বুঝতে পারলাম। এই ব্যাপারে ওই আমাদের বাড়িতে কুরিয়ার সার্ভিসের চিঠি দেয় নরেন, সে আমাকে খুব হেল্প করেছে। স্যার, সারা বাগানে সমস্ত গাছে এই সমস্ত ছবিগুলো আঁকা রয়েছে। বাগানে ঘুরছিলেন নাকি? না স্যার, আপনি স্নান করতে গেছিলেন তাই। ওই সাংকেতিক লেখাগুলো কিন্তু আমার উদ্দেশ্যে আসেনি, যার উদ্দেশ্যে এসেছিল সেই হলো আসল অপরাধ। হ্যাঁ, ওটা মলয়েরই খাম, কিন্তু মলয় জানতো না ওটার মধ্যে কি আছে। সেটা কি করে সম্ভব? সম্ভব যদি কারোর খুব নাটক করার শখ প্রবল হয় তাহলে। মলয়, তোমার ওই খামটার ভেতরে, মানে আসল খামটার ভেতরে কি ছিল? আমি বলি, মৌয়ের একটা ছবি, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু আমি ঠিক ওটার গুরুত্ব বুঝতে পারিনি। গুরুত্ব বুঝতে পারিনি, কিন্তু একটা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে তার নবটা বন্ধ না করার গুরুত্বটা কি তুমি জানতে না? সাংঘাতিক। আমি জানি যে তুমি সকালবেলা চা খাও, বাড়িতে কেউ ছিল না। আমি ওনাকে বললাম যে চা করতে, উনি বললেন যে উনি ছোটবেলা থেকে গ্যাসে রান্না করতে জানেন। এইভাবে তো উনি সকলকে মারতেন। মাসি ইনভিজিবল হয়ে গেছে। ইনভিজিবল হয়ে গেছে কি করে? আমি যখন ওই ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ। বান্টি, 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 বান্টি তুমি কোথায়? বান্টি তুই আমায় দেখতে পাচ্ছিস না? না, কোথায় তুমি? এই তো, এই যে আমি গাছটার পেছনে। তুমি কোনো কারণে ইনভিজিবল হয়ে গেছো। আমি গিয়ে বড় মামুকে ডেকে আনছি। চল তো দেখি। দাদা কোথায় তুই? এই তো গাছের পেছনে। দাদা তুমি আমায় দেখতে পাচ্ছ না? না, তোকে দেখতে পাচ্ছি না। তাহলে কি হবে দাদা? তুই আমাদের সবাইকে দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, কিছু ভয় নেই। তুই একটা কাজ কর, তুই এদিকে আয়, এসে চেয়ারে বস। আয়। মাসি, তোমার অসুবিধে হলে তুমি আমার হাতটা ধরতে পারো। তুমি চলো, আমি দেখাচ্ছি। শোন, কান্নাকাটি করিস না, ভয় ভয় কিছু নেই। ওতে দুটো মালা ছিল তো, অন্য যে মালাটা আছে সেইটা পড়লি তুই আবার অদৃশ্য থেকে দৃশ্য হয়ে যাবে। চুপ করে বস, আমরা আনছি মালাটা। মা, মা, তুমি আমাকে আর বান্টি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ। তার মানে হচ্ছে তুমি সবাইকে দেখতে পাচ্ছ আর আমরা তোমাকে দেখতে পাচ্ছি না। তোমার ভালো লাগছে বলো? আমার খালি কান্না পাচ্ছে। তোমার কান্না পাচ্ছে? ইস, যদি আমি তোমার মতন ইনভিজিবল হতাম মা, তাহলে 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 আমি ফার্স্ট এয়ারপোর্ট চলে যেতাম, আর এয়ারপোর্ট গিয়ে আমি সোজা সুইজারল্যান্ড মা। ওখানে গিয়ে ঘুরতাম ফিরতাম আনন্দ করতাম যা ইচ্ছে তাই খেতাম বিনা পয়সায় মা, সুইজারল্যান্ড। ও গড! তারপরে একদিন ধরো আমার বিগ বসের সাথে দেখা করার খুব ইচ্ছে হলো, বিগ বস আমি 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 শুটিংয়ে সোজা চলে যেতাম, বাড়িতে চলে যেতাম। গড! কেউ বাধা দিত না মা, বিগ বস। তারপরে ধরো একদিন আমি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা দেখতে চলে গেলাম, সেখানে ইন্ডিয়া সেই হেরে যাচ্ছে প্রায়, আর এক বল 6 রান, এক বলে 6 রান করতে হবে, আর লাস্ট উইকেট। ও গড! ব্রেটলি বল করতে আসছে আসছে আসছে, আর আমি একটা লম্বা পাখির পালক নিয়ে কাতুকুতু দিয়ে দিলাম, উপস ওয়াইড, আবার কাতুকুতু, আবার ওয়াইড, আবার কাতুকুতু, আবার 6টা ওয়াইড, ইন্ডিয়া জিতে গেল। ও কেমন প্ল্যান বল! অতি বাজে। কেন? কারণ তুই যখন পাখির লম্বা পালক দিয়ে ব্রেটলিকে সুড়সুড়ি দিবি, ব্রেটলি হাত পা ছুঁড়ে হাসবে, আর একটা হাত এসে পড়বে তোর গলায়, তুই মাঠেই অক্কা। খবরের কাগজে শুধু একটাই রিপোর্ট বেরোবে, তুই নিখোঁজ। মালাটা ওখানে নেই, একটু আগে কেউ চুরি করেছে। আকাশ আকাশ এখানে ছিল না? আমরা যখন ও ঘরে গেছিলাম তখনই পালিয়েছে। কিন্তু মালাটা যে করে হোক খুঁজে পেতে হবে, বুঝতে পেরেছিস? অন্য মালাটা কিন্তু অদৃশ্য হবে না। যে ওটাকে নিয়েছে তাকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে এখান থেকে পালানোর জন্য। তার আগেই আমাদের মালাটা খুঁজে বার করতে হবে। তুই সম্ভবত ওই অদৃশ্য মানুষগুলোকে দেখতে পাবি। তুই চল তো আমার সঙ্গে, ছাদ ঘর সিঁড়ি সব খুঁজে দেখতে হবে, চল। না, কোথাও কিছু দেখা যাচ্ছে না। পাওয়া যাবে লোকগুলোকে, লোকগুলো নিশ্চয়ই এখানে কোথাও না কোথাও আছে। বান্টি প্লিজ! ও ও অতীন, তুই! ছি ছি ছি, তোর এত লোভ! দাদা, তুমি আমাকে ক্ষমা করো। লোভের বশে আমি ওদের ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি ওদের হাতে পুতুল হয়ে গেছি। দৃশ্য হওয়ার মালাটা কোথায়? মালা? মালা তো আমার কাছে নেই। তার মানে তুই একটু আগে মালাটা চুরি করিসনি? না, মালা কোথায়? আমি তো কিছুই জানি না। করেছিস সেদিন থেকে আমি তোকে সন্দেহ করতে আরম্ভ করেছি। তারপর যখন গবেষণার কাজে বাইরে গিয়েছিলি, আমার মনে হচ্ছে সেই সময় তুই ওদের কাছে আমার কথা জানতে পারিস। তুই ওদের ভাষা, সংস্কৃতি, ওদের মন খুব চট করে বুঝে নিয়েছিলি। তার কারণ আমাদের বংশের মধ্যে কেউ তো তোর মতো ভালো লেখাপড়ায় ছিল না, এত ভালো রেকর্ড কারো ছিল না। সেই জ্ঞানটা তুই ব্যবহার করলি, খুব অন্যায়ভাবে ব্যবহার করলি। তুই ওদের এখানে নিয়ে এলি এবং ওরা আমাকে দেখেই তোকে বলে দিল যে আমি হচ্ছি সেই লোক যার কাছে এই মালাগুলো আছে। তারপর শুরু করলি পাতায় ওই ওদের ভাষায় সংকেত লিখে ভয় দেখানোর খেলা। কারণ তুই জানতিস ওই সংকেতগুলোর মানে আমি বুঝতে পারবো। কিন্তু যখন খুনের এত রকম সুযোগ থাকা সত্ত্বেও আমরা কেউ মরছি না, এইটা আমি দেখতে পেলাম, তখন আমি বুঝতে পারলাম যে মারা নয়, মরার ভয় দেখানোটাই হচ্ছে আসল উদ্দেশ্য। তখনও আমি বুঝতে পারলাম, না বুঝলেও চলত, যে এই অদৃশ্য মানুষগুলোকে যে নিয়ন্ত্রণ করছে সে চায় না আমরা কেউ মারা যায়, চায় না কারণ সে আমাদের ভাই। তোকে পুলিশে দেয় আমার হয়তো উচিত ছিল, কিন্তু তা তো। বড় মামু, এই মালাগুলো এগুলো সরকারকে দিয়ে বিজ্ঞানীরা গবেষণা করবেন, তার থেকে হয়তো অনেক সব তথ্য পাওয়া যাবে যা থেকে মানুষের উপকার হবে। আর ওই খারাপ মানুষগুলো, ওরা তো এখনো পুরোপুরি মানুষই হয়নি।